মানে তুমি বোকা সাজো না, মানে এইটা একটা আম কি আম, আচ্ছা আম না না সিজনের জিনিস পরে বলবো যে মার্কেটিং করতেছি, এইটা একটা আমি ধরে নিলাম আপেল কি আপেল, তো এ হচ্ছে আবদুল্লাহ, এ কি আবদুল্লাহ, তো আব্দুর রহমান আবদুল্লাহকে বলতেছে যে আবদুল্লাহ আমটা খাও, আবদুল্লাহ বলো যে খাবো না, দেখছেন প্রত্যাখ্যান হয়ে গেছে না, বলে যে আরে খাও না ভাই প্লিজ, আরে ভাই খাবো না আমার মন চাচ্ছে না, আচ্ছা খাও না ভাই অল্প একটু খাও, ধরবে রাখো তোর কষে না খাবো না, এবার আর কিছু বলবে, হুম আর কিছু বলবে, কারণ পরিচয় আসে দেখে তো ধমকটা হয়েছে, আর যদি পরিচয় না থাকে এবার আসেন নতুন মানুষ, প্লিজ ভাই আপেলটা খান, না না ভাই সরি খাবো না এখন ইচ্ছে করতেছে না, ভাই প্লিজ একটু একটু খান, আসলে কোলা করে ভাই খুব খুশি হয়েছে আপনি সাজছেন ভাই, আমার ভাই আসলে খিদা নাই আর আমি এখন খাবো না আপেল, একটু খালি খুশি হইতাম ইনশাল্লাহ আরেকদিন এসে খাই যাবো ভাই, হয়েছে কাজ হয়ে গেছে না, এও ফোর্স করতেছে না এও ফোর্স করতেছে না ঠিক না, হ্যাঁ ও আমার জিগায় হুজুর 3 বছর প্রেম করি মেয়ে বলছে আত্মহত্যা করে কেমনে বাইরে হবো, বেটা আমি কি জানি বেটা তুই প্রেম করছো তুই বাইরে, আমি তোর প্রেমিকের যাই কমু ওরে প্রেম করি না মানবে, হ্যাঁ মেয়ে হুজুর ও আমাকে খুব পছন্দ করে আমার জন্য পড়ালেখা ছেড়ে চাকরি করা শুরু করে দিছে, খুবই ভালো ছেলে খুবই ভালো, বাপ রে বাপ কি ভালো ছেলে প্রেম করে, হ্যাঁ ওদের কাছে এখন প্রেম কোনো হারাম সম্পর্কই না এটা বরঞ্চ ভালো, কেন মেয়ে বলছে এই তোমরা এখানে যারা ইউটিউবে আসো আমার ভিডিও নিয়ে যদি কেউ অ্যাডসেন্স দাও আমি আইনি ব্যবস্থা নেব, তোমরা ইউ আর ফ্রি টু, তুমি তোমাকে আল্লাহ স্বাধীন করেছে প্রত্যেক ভালো জিনিস গ্রহণ করার ও প্রচার করার, আমি তোমাকে বাধা দেওয়ার অধিকার রাখি না ভালো জিনিস প্রচারে ও গ্রহণ করাতে পারি, তবে তুমি আমার ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজ বাণিজ্য করবো যদি এটা করো আমি আইনি ব্যবস্থা নেব, কারণ তুমি তো এখানে আমাকে সেল করবা, ফেসবুক তোমাকে কখনোই ইসলাম প্রচারের জন্য টাকা দিচ্ছে না, ইসলাম প্রচারকে বন্ধ রেখে যে অ্যাডভার্টাইজ আছে সেটার জন্য টাকা দিচ্ছে, সে তুমি ভিডিও নিচ্ছ নাও প্রচার করো তোমাকে আল্লাহ নেকি দেখ কবুল করুক, তবে ওর মধ্যে তুমি মনিটাইজেশন করবা না বা অ্যাডসেন্স অন করবা না, যদি আমি এরকম দেখি দুই একজনের জন্য ব্যবস্থা নিছি পরে তারা কান্দাকাটি করছে আমি ছেড়ে দিছি খালাস, তারা এখন আমার ভিডিও ছাড়ে কিন্তু অ্যাড দেয় না, আমি বলছি তুমি যা খুশি করো তোমার আল্লাহ স্বাধীনতা দিয়েছে তুমি আরেকজনটা দিবে ওটাতে আমার কী, তবে আমার কোনো ভিডিও অ্যাডভার্টাইজ ইউজ করবা না, আচ্ছা তো ছেলে খুব দিনদার আমাকে ওই দিন প্রশ্ন করলো যে হুজুর আপনি তো প্রেমের বিরুদ্ধে অনেক কথা বলেন এগুলো হারাম রিলেশনের বিরুদ্ধে, কিন্তু আমার মা বাপ যে দিনদার ছেলে পছন্দ করে না তাদের দরকার হচ্ছে টাকা, বললাম ও মানে বুঝছেন মেয়ের মাথা কি ক্র্যাক হয়েছে, মা বাপ দিনদার ছেলে পছন্দ করে না টাকাওয়ালা ছেলে পছন্দ করে, উনি দিনদার ছেলে পছন্দ করছে যে ছেলে ওনার প্রেম করে, ওই ছেলে নাকি দিনদার, বাপ কি ভাই কোন সোর্স থেকে নলেজ নেই এরা, এদের কি আল্লাহ হিতে হিত জ্ঞান এতই নষ্ট করে দিছে, আল্লাহ কি এদের বিবেক বুদ্ধি দেয়নি এদেরকে, এরা কি এরকম অস্বীকার করতে পারবে যে আল্লাহ এই নিয়ামত তাদেরকে দেয়নি, এরা কি অস্বীকার করতে পারবে যে আল্লাহ এদেরকে এই নিয়ামতের নিয়ামত দেয়নি, যে যেই নিয়ামতে সে হারাম বোঝে হালাল বোঝে শুদ্ধ অশুদ্ধ বোঝে ভালো মন্দ বোঝে পার্থক্য করতে পারে, মানে বুঝছেন আপনি মা কিন্তু ভালো না বাপ কিন্তু ভালো না, কি দিনদার ছেলে দেখে না খালি টাকাওয়ালা ছেলে দেখে, উনি কিন্তু এই জন্য মা বাপের টপকায় যায় মহিলা মানুষ মেয়ে মানুষ নিজে একটা দিনদার ছেলে পছন্দ করছে, কে যে যাকে উনি বলছে যে আপনার খুব ভালো মানুষ আপনি ফেসবুকে ডেইলি অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করেন ডেইলি আপনি ইসলামের অনেক পোস্ট করেন অনেক কোরআন তেলাওয়াতের আয়াত হাদিসগুলো পোস্ট করেন, আপনার পোস্টগুলো দেখে আমি অনেক ইসলাম শিখেছি ভাইয়া আপনাকে আমার খুব ভালো লাগে, যদি কিছু মনে না করেন আপনি অবিবাহিত হলে আমি আপনাকে বিয়ে করতে চাই, প্রেমের প্রস্তাব কিন্তু দেয়নি, তাই এই মেয়ে বাপ মা ছাড়া বিয়ের প্রস্তাব দিলেই কি বিয়ে হয়ে যাবে, তাহলে মিনিমাম 2 মাস 6 মাস একটা কন্টিনিউ যোগাযোগ থাকতে হবে তারপরে না একটা বোঝাপড়া হবে ফ্যামিলির, এই 6 মাস যে ছেলে ওনার সাথে কমিউনিকেট করে মানে একটা ছেলের জন্য বৈধ নয় একটা মেয়েকে নির্জনে নিয়ে কথা বলা, রাইট রাইট অর রং, তো এই ছেলেটা ফেসবুকে একটা মেয়ের সাথে চ্যাটিং করে এটা কি নির্জন নাকি নির্জন না, ওই মেয়ের সাথে কি আরো 2 জন মেয়ে বা বাপ ভাই আছে কেউ সাক্ষী মাক্ষী আছে কেউ উপস্থিত আছে কেউ, তো এটা কি নির্জনে কথা না, তো ছেলের জন্য তো এটা ইসলাম হারাম করেছে করেছে কিনা, এই মেয়ে বলতেছে এই ছেলে খুব ধার্মিক খালি নির্জনে মেয়েদের সাথে কথা বলে, উনি মেয়ে না উনি তো ওনার হবু বউ, আপনি আবার ওনাকে মেয়ে মনে করিয়েন না, আপনি ওনাকে মেয়ে মনে করিয়েন না, ব্যাপারটা হচ্ছে কিরকম আপনি উঠেন তো উঠেন, ব্যাপারটা হচ্ছে কিরকম মানে ছেলে মেয়ে বিবাহ করেনি একসাথে মেয়ে বোরখা পরা ছেলে বোরখা পরা ছাড়া একজন একজন হাত ধরে হাতির ঝিলে কোথায়
এই এখন আসতে দেখেছি, এই জন্য এখন আইডিয়াটা আসছে, বসে যান। আমি বলতেছি আপনারা লজ্জা পাবেন, কারণ যেটা বলতে যাবো পরে আপনাকে বলবেন যে আপনার মাইয়া বানা দিয়েছি কিছু একটা। পাবলিক খারাপ, এই ইউটিউবাররা বহুত খারাপ এরা, বুঝছেন? এরা এরা কথার আসল মিনিং বলে না। এদের দরকার শুধু মানে এদের দরকার শুধু টাকা কামানো, হারাম উপার্জন। এদের কোনো দিন প্রচারের কোনো ইচ্ছাই তেমন আছে কিছু, বাকিদের তেমন দেখি না। তো আমি হাতের জিলদি এখন আমার চালক বলতেছে যে ভাই আমরা কি টঙ্গি দিয়ে যাব নাকি গাবতলি দিয়ে যাবো? ভাই গাবতলি দিয়ে ভালো হবে, চলেন। উনি বলে যে হ্যাঁ গাবতলি ভালো হবে। তো এই যে বনশ্রী থেকে এমনি ঘুরে যে ব্রিজটা নামলেই তো হাতের ঝিল এদিকে ঢুকলে। তো আজকে তো শুক্রবার, পুরো খালি রাস্তা, রাস্তার মধ্যে প্রায় ছেলে পাঞ্জাবি পরা, যেহেতু জুমার নামাজ পড়বে আজকে, বুঝেন নাই, আর মেয়েরা হাত মোজা পা মোজা পরা এভাবে ধরে। তো একটা ক্লাস 9-10 এর বাচ্চা বিবাহিত, এটা তার বলা যায় না। 10টা জোড়া 20টা জোড়া দেখলে সবাই যে বিবাহিত তা তো বলা যায় না। তো দারুণ ধার্মিকেরা কি ছেলের কথা হচ্ছে, তুমি বোরখা পরো নাই কেন, তোমাকে অন্য ছেলে দেখে যাবে না। ওই ছেলে কিন্তু অন্য ছেলে না, বুঝেন নাই, ওই ছেলে অন্য ছেলে না, বাকিগুলো হচ্ছে অন্য ছেলে। মানে একটা মেয়ের জন্য এখানে 100 জন ছেলে আছে, 100 জন ছেলের মধ্যে 99 জন ছেলে হচ্ছে অন্য ছেলে, আমি অন্য ছেলে না। কেন কেন রে ভাই, আমার আর ওই ছেলের মধ্যে পার্থক্য কি? তোমার সাথে ওই ছেলে আর আমার মধ্যে মানে শরীরিভাবে, আচ্ছা শরীর বাদ দাও, রাষ্ট্রীয়ভাবে কি সম্পর্কটা হয়েছে যে আমি আলাদা ওদের চাইতে? হ্যাঁ, তুমি মনে করো আমি তোমার সাথে কথা বলি জন্য আমি, তুমি আমার সাথে কথা বলা যায় না। ওই বাকি 99 জন ছেলে যদি 4টা করে বউ থাকে, তুমি মাইয়া মানুষ খালি মেসেজ দাও যে ভাই আপনার সাথে কথা বলতে মন চাচ্ছে, সে বলবো যে শিওর, সঙ্গে সঙ্গে মোবাইলে নতুনটা সিম লাগিয়ে বলবো যে জি আপু এটা আমার পার্সোনাল নাম্বার। তো সব ছেলে তো অন্য ছেলে এখানে, আর নাহলে কোনো ছেলেই অন্য ছেলে না, সব তোমার আপন। তো এই যদি হয় অশ্লীলতার নলেজ আমাদের, হ্যাঁ খুব শালীন ভাই, খুব শালীন, কি বোরখা পরে প্রেম করতে যায়, খুব শালীন প্রেমিকাই তো, ওর সাথে দেখা দেওয়া যাবে না কেন? হ্যাঁ আমি কি 10-12টার সাথে কথা বলি, মাত্র একটা ছেলের সাথে কথা বলি? হ্যাঁ পাশের বাড়ির বান্ধবীটা না খুব খারাপ, ও 3টা সিম 3 জনের সাথে কথা বলে। ওরে কতবার বললাম ছেলেগুলোরে ঘুরেছ না ঘুরেছ না, একটা লোক, যে কোনো একটা লোকে ফিক্স হো। দেখছেন কি সুন্দর পরামর্শ, হ্যাঁ কি সুন্দর পরামর্শ। অনেকে আপনারা ভাবতে পারেন যে হুজুর আপনার কি ছাড়ার কথা নাই, ওরে ভাই আমার ফেসবুকে মেসেজই আসে এগুলার, আমি ওদেরকে দেই শরীরী সমাধান, ওরা মনে করে আমি লাভ গুরু, বুঝেন নাই। মেয়েদের ছেলেদের অধঃপতনের পর্যায়ে কোথায়? আমাকে ওই দিন একটা দিনই বোন, আল্লাহ ওকে নেক হায়াত দিক এবং আল্লাহ ওর উপর বরকত দান করুন, আল্লাহ ওকে চোখ জোড়ানো স্বামী এবং সন্তান দান করুন। সে আমাকে বললো যে ভাইয়া আপনি তো অনেক কথাই বলেন, মেসেজ দিল। আপনারা ভাবি না যাবার আমি ওর কথা বলি, সবাই নাম্বার চাই, আমি কাউরে দিই না মেসেজে, যে লেখে লেখে না লিখলে নাই, খালি বললি মেসেজ সিন করি সবগুলো, যেটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটাই রিপ্লাই করি। তো বললো যে এখন স্কুল কলেজের নতুন একটা ট্রেন্ড অশ্লীলতা চালু হয়েছে। বললাম কি? ওয়াল্লাহি আমার গায়ের পশম দাঁড়ায় গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে, শত শত কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যোগ উপযোগী মনে হয়েছে ওই দিনী বোনের। তিনি বলল যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে। হাউ? মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছে, ওনার বয়সে বড় ছিল। সো দ্যাটস সুন্নাহ। এই সুন্নাটা পালন করার জন্য ছোট ছোট পোলাবাইন বড় বড় মেয়েদেরকে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিচ্ছে ওপেন। এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ, এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে, বয়সে বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বয়সে বড় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে ছোট ছিল। ইউ সি দ্য সোর্স অফ নলেজ, সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি আগেই বলেছি আপনারা আলেম নিয়ে আসবেন, তিনি আপনাদেরকে দিন শিখাইতে পারবে, আমি আপনাদেরকে এইসব কিস্সা কাহিনী ছাড়া কিছুই বলতে পারবো না। মজার কথা হলো আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি, বুঝেন নাই, আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি। কেন আপনার এগুলো বুঝেন না? আমি যা যা বলতেছি বুঝতেছেন না? এই দেখছেন, মামার কাছে নানার বাড়ির গল্প বলে লাভ আছে? যে জিনিসটা বলে লাভ না আমি ওটাই করতেছি। আল্লাহ আমার বুঝদান করুক, আমিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিনি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি
তিনি কোথাও বলেননি জেনা করিও না বা জেনা করবে না। একটু হৃদয় দিয়ে ভাবুন, বোন আমার, ভাই আমার, তুমি দীন ইসলামে একটা শুধু অন্যায় পাবা, তুমি সিঙ্গেল একটা অন্যায় পাবা, যে অন্যায়ের ব্যাপারে তোমার রব বলেছে এর কাছেও যেও না, এর আর তুমি এমন অন্যায় পাবা না। তুমি বের করে দেখাও আমাকে এমন অন্যায় যার কাছে যেতে না করেছে, বলেছে অন্যায় করিও না। আবার আমার এই ওয়াশ থেকে এটা নিও না যে মদের আড্ডায় যাবো কিন্তু খাবো না, যেহেতু জেনার কাছে যেতে না করছে সব মদের কাছে আসবো কিন্তু খাবো না, এরকম বুঝ নিও না ভাই। তোমরা আবার এখন বেশি বোঝো।